إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين الله بلن إن أول بيت পৃথিবীর মাঝে সর্বপ্রথম ঘর উদিয়ালিন্নাস মানুষের কল্যাণের জন্য যে ঘর বানানো হলো লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা এটা মক্কায় অবস্থিত, এটা সিরিয়ায় বাইতুল মুকাদ্দাসে নয়, এটা ফিলিস্তিন জেরুজালেমে নয়, বরং বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ। আল্লাহ বলেন মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কাবা শরীফ এটা বড় বরকতি জায়গা, এবং এই কাবা শরীফ গোটা পৃথিবীর জন্য হেদায়াত স্বরূপ। মুসলমান দলগত ভিন্ন থাকতে পারে, কিন্তু সবাই এক কাবাকে সামনে রেখে আল্লাহর গোলামি করে, জোরে কোন ঠিক কিনা? আমাদের রব কয়জন? জোরে বলেন রব কয়জন? আমাদের ধর্ম কয়টা? আমাদের নবী কয়জন? আমাদের ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, আমাদের কেবলা এক, এটা গোটা পৃথিবীবাসীকে শিক্ষা দেওয়া হচ্ছে। মুসলমান তোমরা সংখ্যায় কম হলেও ঐক্যবদ্ধ থাকবে, মুসলমান তোমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারো তাহলে পৃথিবীর কোন বেঈমান তোমাদের চোখে চোখ রেখে কথা বলার সাহস পাবে না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? বাংলার মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে, দলাদলি ভাগাভাগি দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে ওলামাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে থাকে, তাহলে এই দেশের মাঝে গত কিছুদিন আগে মধুখালীতে যে দুর্ঘটনা, আমাদের দুইজন মুসলিম ভাইকে পিটিয়ে হিন্দুরা শহীদ করে দিয়েছে, এরকম দুঃসাহস কোনো হিন্দু করতে পারত না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের মাঝে কোনো উগ্রতা নেই, আমাদের মাঝে কোনো বাড়াবাড়ি নেই, ইসলাম শান্তির ধর্ম। বাংলাদেশে গোটা কয়েকজন হিন্দু বসবাস করে, গোটা কয়েকজন ইহুদ খ্রিস্টান বসবাস করে, আমরা যদি চাইতাম তাদের বিরুদ্ধে যদি আমরা অবস্থান গ্রহণ করতাম, একটা ঘন্টার প্রয়োজন হতো না সবাইকে গিলে ফেলা সম্ভব। জোরে কোন ঠিক কিনা? তা তো আমরা করি না। কেন? আমাদের নবী শিক্ষা দেয় নাই তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, তবে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ বলেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। জোরে বলেন কোনটা? অন্যত্র আল্লাহ বলেন ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন ধর্ম যদি কেউ গ্রহণ করে পরকালে সে ক্ষতিগ্রস্ত, তার এই ধর্ম আল্লাহর দরবারে কবুল হবে না, সে মুশরিক, সে জাহান্নামী। একমাত্র আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। জোরে কোন ঠিক কিনা? রাদিয়তু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর উপরে আমরা সন্তুষ্ট। রব হিসাবে ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট। এজন্য আমরা এক আল্লাহর গোলামি করি,
মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করি, ইসলাম ধর্ম অনুযায়ী জীবন যাপন করি, জোরে কোন ঠিক কিনা? গোটা কয়েকজন মুসলমান হিন্দু এই বাংলাদেশে, এগুলো আমাদের, এদেরকে সাইজ করা আমাদের ওয়ান টাইম ব্যাপার, কিন্তু ইসলাম এই আদর্শ আমাদেরকে শিক্ষা দেয় নাই। তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, ইহুদ খ্রিস্টান তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, তবে মনে রাখবা বাংলার মুসলমান কোরআন প্রিয়, ইসলামকে মহব্বত করে, বিশেষ করে বাংলাদেশের যুব সমাজ এখন গ্রামে গ্রামে কোরআনি মাহফিল আয়োজন করে, জোরে কোন ঠিক কিনা? আগে যারা গান বাজনা বাজাইত, গানের আয়োজন করত, গান বন্ধ করে এখন তারা কোরআনি মাহফিলের আয়োজন করে। যুবকরা কোরআনের পক্ষে, ওলামাদের পক্ষে, ওলামায়ে কেরাম যদি ডাক দেন, সমস্ত যুবক ঐক্যবদ্ধ হয়ে যাবে। মুসলমান হিসাবে আমরা তোমাদেরকে বার্তা শোনায় দিতে চাই, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, বাড়াবাড়ি করিও না, মুসলমানদের চোখে চোখ রেখে কথা বলিও না, ভাড়াটিয়া হিসাবে আছো, ভাড়াটিয়া হিসাবে থাকো। এ আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পাহাড় পর্বত চন্দ্র সূর্য সবই আল্লাহর, আমরা সেই আল্লাহর গোলামি করি, কোন বেঈমানের চোখ রাঙানোর ভয় করি না, জোরে কোন ঠিক কিনা? যদি একজন মুসলমানের গায়ে আঘাত করো, আর যদি ওলামাদের পক্ষ থেকে ডাক আসে, মুসলমান নেতার পক্ষ থেকে যদি ডাক আসে, শাহজালালের গর্জন যদি চলে আসে, বাংলাদেশের যুব সমাজ মাঠে যেদিন ঝাঁপায়া পড়বে, একটা হিন্দু বেঈমান বাংলার জমিনে থাকতে পারবে না, চিল্লাবে না, ঠিক কিনা? আমরা মুসলমান কাহার উপরে আক্রমণ করি না, তোমরা মসজিদ ভাঙ্গো, আমরা মন্দির ভাঙ্গি না, তোমরা অন্যায়ভাবে আমাদের উপরে হামলা করো, আমরা তোমাদের উপরে হামলা করি না। তবে আমরা যদি আমরা আক্রান্ত হই, ছেড়ে দেওয়ার মানুষও নয়, কথা ঠিক না বেঠি? আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করে, কাউকে আবার বন্দিখানায় আটকায় রাখে, তো দেখা যায় এক বছর, দুই বছর, তিন বছর, যতই আটকায় ঈমান আরো শক্তিশালী হয়, কথা বলেন ঠিক না বেঠি? আর হুংকার যেমন আগের থেকে আরো শক্তিশালী, ঠিক না বেঠি? বেঈমানের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। মুসলমান জেলখানার ভয় করে না, মুসলমান সৈনিক যারা, তারা শাহাদাতের ভয় করে না, মৃত্যুর ভয় করে না, তারা ভয় করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। ভারতকে ভয় করে না, আমেরিকাকে ভয় করে না, চীন রাশিয়াকে ভয় করে না, মুসলমান ভয় করে কাকে? জোরে বলেন কাকে? চীন আর বাহামারা, হিন্দু সেতা হামারা, মুসলিম হে হাম বতন হ্যায় সারা জাহান হামারা। দুনিয়া কে বুত কি দো মে পহলা আগর খুদা কা, হাম উসকি বাসবা হ্যায় ওয়ে বাসবা হামারা। তাওহীদ কি আমানত সিনোঁ মে হ্যায় হামারা, আসা নেহি মিঠানা নাম নিশা হামারা। আল্লাহ আকবার, কষ্ট হইতেছে আপনাদের? বলেন কষ্ট হচ্ছে? আফসোস, 90% মুসলমানের রাষ্ট্রে আমরা বসবাস করি, মুসলিম রাষ্ট্র, 90% মুসলমান, কিন্তু আমাদের শিক্ষানীতি ঠিক করে হিন্দুরা, আমাদেরকে পরিচালনা করে হিন্দুরা, প্রশাসনের গোড়ায় হিন্দু, শিক্ষার গোড়ায় হিন্দু, শিক্ষানীতির গোড়ায় হিন্দু, পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করে হিন্দু, কথা বলেন ঠিক না বেঠিক? আফসোস কোথায়? উম্মতের ওলামায়ে কেরাম যখন মিম্বর থেকে, মসজিদের মিম্বর থেকে হক কথাগুলো বলার জন্য চেষ্টা করে, কিছু পাতি নেতা ইসা ইমামের ভুল ধরার চেষ্টা করে, আছে না নাই? কার গোলামি করো? মিম্বর এটা রসুলের মিম্বর, এটা আমানত, কোরআনের কথা একজন ইমামকে স্বাধীনভাবে বলতে হবে, সভাপতি সেক্রেটারি মুতাওয়াল্লির ভয় করে কথা বলা যায়, ঠিক না বেঠিক? করে বলেন, আমাদেরকে কোন ঠাসা করে রাখছে? কোরআনের কথা বললে বলে রাজনীতি, রাজনীতি ইসলামে নাই, কথা বলেন না কেন? রাজনীতি ইসলামে নাই,
রাজনীতি যদি ইসলামে না থাকে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যায়। আল্লাহ বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দীন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। রাজনীতিকে যদি দিন থেকে আপনি আলাদা করে দেন, রাষ্ট্র পরিচালনার নীতি যদি ইসলামে না থাকে, আমার আল্লাহ বলেন দিনকে আমি পরিপূর্ণ করেছি, সেই দিন আপনার কথা অসম্পূর্ণ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর মাঝে সর্বপ্রথম ঘর, একমাত্র কাবা ঘর, কোন ঘর পৃথিবীতে ছিল না, সর্বপ্রথম কাবা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর একেবারে মাঝখানে মধ্যখানে ঘরটা বানাইলেন, সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে ঘরটা বানাইলেন। তারপরে আদম নবীকে বললেন এবার আবার বানাও, মেরামতের প্রয়োজন। এরপরে শেষ পয়গম্বর বানাইলেন, এইভাবে একের পর এক 10 বার কাবা শরীফকে নির্মাণ করা হয়েছে। কবি বলতেছেন সর্বপ্রথম বানাইলেন ফেরেশতারা কাবা শরীফ। কাবা শরীফ এটা আমাদের কেবলা, বেঈমান সারা পৃথিবী দখল করতে পারে কিন্তু কাবা দখল করার জন্য তাদের সাহস নাই, কাবার এরিয়ার ভিতরে ঢুকার তাদের সাহস নাই। ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে হাড় গুঁড়া করে দিবে, কথা ঠিক না বে? ঠিক, বাহাদুরি দূরে দেখাও, কাছে এসে দেখো। আব্রাহা বাদশাহ ইয়ামানের, সে দেখলো মানুষগুলো কাবা শরীফ তওয়াফ করার জন্য যায়, হজ করার জন্য যায়, কিন্তু সেখানের ব্যবসা বড় জমজমাট। আমার ইয়ামানের রাজধানী সানার মাঝে আমি একটা ঘর বানাবো, দুনিয়ার মানুষ আসবে, বিশেষ করে আমার ইয়ামানের মানুষগুলোকে আমি বলে দিব তোমরা আর মক্কায় যেও না, তোমরা এখানে আসো। স্বর্ণ রূপা অলঙ্কার দিয়ে সাজিয়ে গুছিয়ে একটা গির্জা বানাইল, আর ঘোষণা দিল, কিন্তু দেখা গেল কেউ আসে না। কেনানা গোত্রের, কেনানা গোত্রের একজন লোক গিয়ে আল্লাহু আকবার রাতের বেলায় কাম সেরে দিয়েছে, পায়খানা করে চলে আসছে। এখন ইয়ামানের বাদশাহ এই খবর শুনে খুব ক্ষিপ্ত হয়ে গেল, তোদের কেবলা তোদের কাবা আমি আর রাখবো না, বিশাল বড় বিস্তারিত ঘটনা, বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা দিয়েছে। মুজদালিফার কাছাকাছি ওই যে ওয়াদি মুহাসসার, ওখানে যখন আসলো ও বাদশার হাতি তো আর সামনে বাড়ে না, ডান দিকে ঠেললে ওদিকে যায়, বামে যায়, কিন্তু সামনে ধাক্কা দিলে বসে যায়, কারণ হাতিও জানে জায়গা বড় ভয়ানক। আমি যাব, আমি কি মরার জন্য যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর বানাইলেন, আর তখনকার এই ঘরের মোতাওয়াল্লি ছিলেন নবীজির দাদা, কি নাম যেন, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ওঁটগুলো ওই জায়গায় প্রায় 200 ওঁট বিচরণ করতেছিল, আব্রাহা সবগুলো গ্রেপ্তার করেছে। আব্দুল মুত্তালিব এসে যে আব্রাহা, আব্রাহার জবাব দিল কি ব্যাপার, আপনি নাকি বাইতুল্লাহর মুতাওয়াল্লি? বলে হ্যাঁ। বলেন কি প্রস্তাব আপনার? আপনার বাইতুল্লাহ আমি ধ্বংস করে দিব, রাখবো না। আল্লাহর নবীর দাদা জবাব দেন, আব্দুল মুত্তালিব জবাব দেন, ও আব্রাহা বাইতুল্লাহ নিয়ে আমার কোনো টেনশন নাই, আমি আসছি, আমার ওঁটগুলো আমাকে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ, আব্রাহা অবাক হয়ে গেল, তোমাদের কেবলা তোমাদের ইবাদতখানা আমি চূর্ণ বিচূর্ণ করে দেব, আমার বিশাল বড় শক্তিশালী বাহিনী নিয়ে আসলাম,
এই ব্যাপারে তোমার মতমতাল্লির কোনো খবর নাই, কোনো প্রস্তাব নাই, কোনো আলোচনা নাই, উট নিয়ে তুমি ধান্দা করো। আব্দুল মুত্তালিব জবাব দেয়, ও আব্রাহাম, আমি উটের মালিক, উটের হেফাজতের জন্য আমার চিন্তা, আর এই ঘরের মালিক আমি নয়, ঘরের মালিক স্বয়ং রব্বুল আলামিন, আমার মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে চিল্লা পড়ুন আল্লাহু আকবার। বাইতুল্লাহর মালিক কে? কাবা শরীফের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কাবার মালিক কে? আপনার বাড়ির পাশে মসজিদের মালিক কে? না, এটা যিনি জমিন দিছেন উনি মালিক, যিনি জমিন দিছেন উনি হবেন সভাপতি, ওনার গোষ্ঠী থেকে হবে সভাপতি, সেক্রেটারি মুতাওয়াল্লি, বাহিরের কেউ যাইতে পারবে না, ঠিক না? ভাবটা তো বিভিন্ন জায়গায় এমনটাই দেখা যায়, যেই জমিন ওয়াকফ হয়ে গিয়েছে জমি দাতার, আর এখানে কোনো দখল নাই, দখলদারিত্ব করলে তোমার এই দানই কবুল হবে না। এই মসজিদের প্রকৃত মালিক বলেন না, মসজিদের প্রকৃত মালিক কে? আল্লাহর ঘরে আল্লাহর কথা হবে, কোরআনের কথা হবে, কোনো ফার্মিশনের প্রয়োজন দরকার নাই, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ আকবার, আল্লাহ পাক আযাব পাঠায় দিলেন সমুদ্রের কিনারা থেকে, ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি, প্রত্যেকটা পাখির কাছে সোলার মতো তিনটা ক্ষুদ্র ক্ষুদ্র পাথর, একটা মুখে দুইটা দুই পায়ে, উঠতে উঠতে ওই হাতি বাহিনীর উপরে নিক্ষেপ করলো। পাথরের কোনো কারামাতি না, কারণ ওই পাথরের মাঝে আল্লাহর হুকুম আছে। এক একটা পাথর হাতির উপরে পড়ে, ওই বাহিনীর উপরে পড়ে, একদিক থেকে ঢুকে রক্ত প্রবাহিত করে বিষে মারা যায়। আল্লাহু আকবার বলেন, পাথরের কি কারিশমা! আবু জাহেল বলল, পয়গম্বর, তুমি যদি নবী হও, ওই আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখো, আট করে আল্লাহর উম্মত আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছেন 10 বার বিভিন্ন মাধ্যমে, বানা বাইতু রব্বিল আরশি আশরাফ খুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ফা আদাম ফাসিসুম ইব্রাহিম সুম্মা আমালিক হুসাইন কুরাইশুন ক্বাবলা হাযাইন জুরহাম ওয়া আব্দুল্লাহ ইবনু জুবাইরি বানা কাযা বিনাউন লিহাজ্জাজ ওয়া হাযা মুতাম্মিম। সর্বপ্রথমে বাইতুল্লাহ আল্লাহর হুকুমে নির্মাণ করেছেন ফেরেশতারা, এরপরে আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এই বাইতুল্লাহ মেরামতের প্রয়োজন দেখা দিল, বাইতুল্লাহ নির্মাণ করলেন হযরতে আদম। এবার আল্লাহর ফেরেশতারা বলে, আপনি বাইতুল্লাহ তাওয়াফ করেন, আমরা দুনিয়া সৃষ্টির 2000 বছর আগে এই বাইতুল্লাহর তাওয়াফ করেছি আল্লাহর হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে বাইতুল্লাহ নির্মাণ করেছে পয়গম্বর শীস আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালামের জামানায়, যখন নূহ পয়গম্বরের দাওয়াতে অধিকাংশ মানুষ বেঈমান, ইসলাম কবুল করে নাই, আল্লাহ পাক তাদেরকে আযাব দিবেন, ধ্বংস করে দিবেন, জমিন থেকে পানি বের করে দিলেন, আসমান থেকে মুসলদার বৃষ্টি ছেড়ে দিলেন, আল্লাহু আকবার, গোটা পৃথিবী পানি আর পানির বন্যা দিয়ে ধ্বংস করে দিবেন। তার আগে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে আসমানে উঠায় নিয়েছেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর যখন আসলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে হুকুম করলেন, এবার তুমি বাইতুল্লাহটা একটু নির্মাণ করো, কারণ ঘরের কোনো নাম নিশানা নাই, ঘরটা আসল মাস্তাদ নয়, জায়গাটা হলো মেন ফ্যাক্টর, ওই জায়গা এমন, ঘরটা যদি আপনি ভেঙে অন্য জায়গায় নিয়ে যান ওটা কেবলা হবে না, জায়গাটাই কেবলা, আল্লাহর আরশ বরাবর নিচে বাইতুল মামুর সপ্তম আসমানের মাঝে, সেখানে ফেরেশতারা সেজদা দেয়, প্রতিদিন 70,000 ফেরেশতা সেজদা করে, একবার যেই ফেরেশতা সেজদা দিল কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত দ্বিতীয়বার সেজদা করার সুযোগ থাকবে না। ওই বাইতুল মামুর বরাবর নিচ এ বাইতুল্লাহকে আল্লাহ পাক নির্মাণ করেছেন, এটাই আমাদের কেবলা, এটা সারা পৃথিবীর মুসলমানদের কেবলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর ইব্রাহিম,
বাইতুল্লাহ নির্মাণ করো, বাইতুল্লাহ কিভাবে নির্মাণ করবে, কোন জায়গায় নির্মাণ করবে কিছুই তো দেখা যায় না, বন্যায় সব সমান হয়ে গিয়েছে, কোথায় পূর্বের বাইতুল্লাহ ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেঘমালা পাঠায় দিলেন, তাফসীরে মাজহারীতে লেখেন একটা মেঘমালা পাঠায় দিলেন, ওই মেঘ যেই জায়গায় বাইতুল্লাহ বানানো হয়েছিল, আদম আলাইহিস সালাম বানাইলেন, শেষ পয়গম্বর বানাইলেন, ওই জায়গা বরাবর মেঘ এসে থেমে গেল, আর ওই মেঘের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসছে, ইয়া ইব্রাহিম ইবনি আলা কদরি। এই পরিমাণ জায়গায় বাইতুল্লাহ ছিল, বাইতুল্লাহ বানাইতে চাও, আল্লাহর হুকুম যখন এলো বাইতুল্লাহ নির্মাণ করো, এই পরিমাণ জায়গায় তুমি বাইতুল্লাহটা বানাও। পয়গম্বর ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করলেন, আর যোগালি ছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ইঞ্জিনিয়ার ছিলেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম। সুবহানাল فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বাইতুল্লাহর মাঝে বাইতুল্লাহর আশপাশে বড় বড় অনেক নিদর্শন রয়েছে, একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম, যারা বাইতুল্লাহ গিয়েছেন দেখেছেন এই মাকাম ইব্রাহিম নামক পাথরটা, এই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরে দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এখন আপনি লিফটের উপরে আরোহণ করেন, আর হাজার হাজার বছর আগে এই পাথর লিফটের কাজ দিয়েছে, যখন উপরে উঠার প্রয়োজন হতো লিফটের মতো উপরে উঠে যাইত, যখন নিচে নামার প্রয়োজন দেখা দিত লিফটের মতো নিচে নেমে যেত, সুইচের প্রয়োজন ছিল না, বিদ্যুতের কোনো প্রয়োজন ছিল না। সুরে গণ ঠিক কিনা? এই ইব্রাহিম পয়গম্বরের পায়ের চিহ্ন এখনো সেখানে আছে না নাই বলেন না, আছে না নাই? এই জায়গায় অনেক নিদর্শন, সাফা এবং মারওয়া পাহাড়, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাজেরা দৌড়াদৌড়ি করেছিলেন, ওখানে আছে জমজম কূপের পানি, ইসমাইল পয়গম্বরের পায়ের আঘাতে গোড়ালি থেকে আল্লাহ পাক গোড়ালির জায়গা থেকে আল্লাহ পাক এই জমজম কূপের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন বের করেছেন। আজও পর্যন্ত হাজার বছর হয়ে গেল, এই কূপের পানি কখনো বন্ধ হয় নাই। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ পানি হাউজে কাউসারের পানি থেকেও দামি পানি, আবে হায়াতের পানি থেকেও বড় দামি পানি, জমজমের পানি। হাজি সাহেব হজে যাবে, আত্মীয় স্বজন সবাই ধরে আমার জন্য কি আনবা, কেউ বলে স্বর্ণ আনো, কেউ বলে জায়না মাজানো, কেউ বলে জুব্বা আনো, ঠিক না বেঠিক? আসলে সবই তো বাংলাদেশে পাওয়া যায়, এসব আনতে গিয়ে অনেক সময় হজ নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। যদি ভাগ্যে থাকে একটু জমজমের পানি, মিশায় হলো পান করার চেষ্টা করেন, সন্তানকে খাবার নিজে পান করেন। আল্লাহর রসুল বলেন মা উ জমজম লিমা সুরিবা, জমজমের পানি বান্দা যেই নিয়তে পান করবে আল্লাহ তাআলা তার নিয়ত পুরা করবে, তাকে পুরাপুরি সুস্থতা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ! জমজমের পানি এটা শ্রেষ্ঠ পানি। এজন্য নবীজি যখন মেরাজের সফরে গিয়েছিলেন, হাউজে কাউসারের পানি দ্বারা নবীজির ভক্ষকে ধৌত করেননি, জমজমের পানি দ্বারা আল্লাহ তাআলা ধৌত করেছেন। আল্লাহু আকবার! ওখানে আছে আরাফাত ময়দান, কিয়ামতের দিন গোটা পৃথিবী হয়ে যাবে সমতল, এবং এই দুনিয়ার জমিনটাকে টেনে টেনে লম্বা করা হবে, এই দুনিয়ার জমিনটা হবে তামার জমিন। বিচারের কার্যক্রম আল্লাহ শুরু করবেন, বিচারক বিচারের কার্যালয় হবে আরাফার ময়দান। ওই আরাফার ময়দান আছে মক্কা মুকাররমার পাশে, ওখানে আছে মুজদালেফা, ওখানে আছে মিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! ইব্রাহিম পয়গম্বর যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর ইব্রাহিম, বাইতুল্লাহ নির্মাণ করলা, এবার দুনিয়ার মানুষগুলোকে একটু ঘোষণার মাধ্যমে জানায় দাও, আমি আল্লাহ তাদের জন্য ঘর বানাইলাম, সবাই যেন এই ঘরের হজ পালন করার জন্য আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে মালিক,
ডানে বামে সামনে পিছনে কোনো ঘর বাড়ি নাই, কোনো মানুষ দেখা যায় না, সামনে কোনো আবাদী এলাকা নাই, কিছুই সামনে দেখা যায় না। কাকে আমি শোনাবো, কাকে লক্ষ্য করে আমি ঘোষণা দেব? আল্লাহ বলে, হে ইব্রাহিম তুমি ঘোষণা দাও, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, সারা পৃথিবীর আনাচে কানাচে তোমার আওয়াজটা শোনায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার, সুরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর ডাক দিলেন, ইয়া ইয়োহান্নাস ইন্নাল্লাহ কদ বানা বাইতান, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা ঘর বানাইলেন। কাতাবা আলাইকুমুল হাজ, হজ তোমাদের উপরে ফরজ করেছেন। হালুম্মু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে আসো। বুঝার জন্য বলি, ইব্রাহিম পয়গম্বর বললেন ইন্নাল্লাহ কদ বানা বাইতান, নিশ্চয় আল্লাহ ঘর বানাইছেন। ঘর বানাইছেন কে? একটু কথা বলেন, ঘর বানাইছেন কে? বানাইলেন ইব্রাহিম, সহযোগিতা করলেন ইসমাইল, বাপ্পুত মিলে ঘর বানাইলেন, আর বলেন আল্লাহ বানাইছেন। তার মানে হুকুম দিলেন আল্লাহ, ক্ষমতা দিয়েছেন আল্লাহ, মুমিনের সব কাজের নিসবত হবে কার দিকে? এখন দেখা যায় একদল মসজিদ বানায় কমিটি জনগণের টাকায়, আর বলে আমি মসজিদ বানাইছি। কথা ঠিক না বেঠিক? কার টাকায় বানাইলা? আর যার টাকায় বানায় থাকো না কেন, তুমি বানাইলা এই কথা কেন বলো? এটা তোমার অহংকারীমূলক শব্দ। এটা যদি হয়, তুমি যদি বানায় থাকো, তোমার জবান থেকে যদি এমন কথা উচ্চারিত হয়, তোমার এই মসজিদ বানানি কবুল হবে না। এই মসজিদ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, আপনার জন্য সুপারিশকারী হবে না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইলেন, আর ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় ইব্রাহিমের এই ঘোষণা শোনায় দিলেন। মায়ের গর্ভে যে ছিল তার কানেও ঢুকায় দিলেন, বাপের পৃষ্ঠে যে ছিল তার কানেও ঢুকায় দিলেন। সবাই সর্ব জায়গা থেকে, যাদের ভাগ্যে কেম আল্লাহ আকবার, যারা দুনিয়ায় আসবে আর বাইতুল্লাহর হজ করবে, যাদের ভাগ্যে লেখা, এরা কারা? এরা সবাই ওই সমস্ত মানুষ যারা ইব্রাহিম পয়গম্বরের আওয়াজ যাদের কানে এসেছিল আর তখন লাব্বাইক বলে সাড়া দিয়েছিল। তারা মৃত্যুর আগে হজ করবে। আপনারা কি হজ করতে রাজি? আরে টাকা থাকুক না থাকুক, ওই আল্লাহর ঘর যেখানে আল্লাহর আরশ থেকে সরাসরি আল্লাহর নূরানি তাজাল্লি বর্ষণ হচ্ছে, আর সেখান থেকে রহমত সারা পৃথিবীতে সাপ্লাই হচ্ছে, ওই ঘরের হজ করার জন্য হুকুম করলেন কে? বলেন না কে হুকুম করেছেন? ওই বাইতুল্লাহর হজ করতে রাজি কারা কারা একটু হাত উঠাই। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আয় আল্লাহ, যারা হাত উঠেছেন, যারা অন্তরে মহাব্বতের সাথে নিয়ত করেছেন, কাফনের কাপড় পরার আগে ওদেরকে ইহরামের কাপড় পরার তৌফিক দান করিও। জোরে বলেন আমিন। সর্বপ্রথম বাইতুল্লাহ বানাইলেন ফেরেশতারা, তারপরে আদম, তৃতীয়ত শীষ, চতুর্থ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বানা বাইত রব্বিল আরশি আশার ফখুযহুম মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু ফাশীসু ওয়া ইব্রাহিমু সুম্মা আমালিকু। পঞ্চম নম্বরে কওমে আমালিকার মানুষগুলো বাইতুল্লাহ নির্মাণ করেছেন। ফাশীসু ওয়া ইব্রাহিমু সুম্মা আমালিকু উসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনি জুরহামু। ষষ্ঠ নম্বরে কবিলায় জুরহুম নির্মাণ করেছেন। সপ্তম নম্বরে কবিলায় কুসাই নির্মাণ করেছেন, কুসাই গোত্রের মানুষগুলো নির্মাণ করেছেন। অষ্টম নম্বরে কুরাইশ বংশের মানুষগুলো নির্মাণ করেছেন। যখন কুরাইশরা বাইতুল্লাহ বানানোর ইচ্ছা করলো, তখন আমার নবীর বয়স ছিল 35। কত বছর বলেন না? কত বছর? তাফসীরে বাইজাবির ব্যাখ্যা গ্রন্থ শায়খ জাদার মাঝে লেখে, আল্লাহর নবীর বয়স যখন 35 বছর,
ইসরা দেখলো বাইতুল্লাহর একটু মেরামত করা দরকার, বাইতুল্লাহর একটু সুন্দর করে বানানো দরকার, নির্মাণ করা দরকার, ঘোষণা দিয়ে দিল, হে মক্কার মানুষ বাইতুল্লাহ আমরা নির্মাণ করব, যার কাছে যে পয়সা আছে, তবে হারাম টাকা নয়, হালাল টাকা একত্রিত করো, আমাদের হালাল টাকাগুলো দিয়ে আমরা আল্লাহর ঘর নির্মাণ করব, হালাল টাকা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করব, টাকাগুলো জমা করব, ওই হালাল টাকা জমা করে বাইতুল্লাহ বানাইতে গিয়ে ইব্রাহিম পয়গম্বর যেইভাবে বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহর দরজা ছিল দুইটা, বানাইলেন ওরা একটা, বাইতুল্লাহ হাতিমে কাবা বাইতুল্লাহ অন্তর্ভুক্ত ছিল, হালাল টাকার সংখ্যা ছিল একেবারে কম, পুরাটা পারেন নাই, হাতিমে কাবাকে বাইতুল্লাহ থেকে পৃথক করে দিলেন, ছোট্ট করে তারা ঘর বানাইলেন। কুরাইশীরা যখন এই ঘর বানাইলেন, ঘর বানানোর পরে হজরে আসওয়াদ পাথরটায় জায়গায় রাখবেন, এটা একটা বরকতি পাথর, জান্নাত থেকে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হজরে আসওয়াদ পাথর পাঠাইলেন, ওই পাথরের কালার ছিল সাদা, মানুষের গুনাহগুলো চষতে চষতে পাথর একেবারে কালো কালো হয়ে গিয়েছে, আল্লাহু আকবার। এবং বরকতি পাথর যেটা বনি আদমের গুনাহগুলো চষে নেয়, এই পাথরটা আপন জায়গায় রাখবে, এই বরকতি কাজ করার জন্য সবাই উঠে পড়ে লেগে গেল, এই গোত্রের মানুষগুলো বলে আমরা এর হকদার, কারণ টাকা দিয়েছি বেশি আমরা, ওরা বলে ওই গোত্রের মানুষগুলো, ওই গ্রামের মানুষগুলো, তারা বলে আমরা রাখবো, কারণ আমাদের জায়গা, আমাদের কাছের জায়গা, আমরা এর প্রতিবেশী। আরেক দল বলে আমরা সবসময় বাইতুল্লাহর খেদমত করি, অতএব আমরাই হকদার। তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। তাফসীরের কিতাবের মাঝে লেখেন, চার দিন অথবা পাঁচ দিন এই ঝগড়া বহাল থাকে, এই দ্বন্দ্ব চলতেই থাকে, সিদ্ধান্তের কোনো খবর নাই। এমন সময় তাদের একজন লিডার দাঁড়ায় গেল, ও কুরাইশ মানুষগুলো ভালো করে শুনে নাও, আল্লাহর ঘর নির্মাণ করলা, দ্বন্দ্ব করার কোনো প্রয়োজন নাই, কতকাল আর দ্বন্দ্ব করবা, চলো একটা সিদ্ধান্তে আমরা উপনীত হই, একজনকে আমরা বিচারক মানব, তবে আমাদের মাঝে কাউকে বিচারক কেউ মানবে না, একদল বিচারক মানবে যখন দাবি করবে, আরেক দল অস্বীকার করবে, আরেক দল যখন বিচারের বিচারক দাবি করবে, আরেক দল অস্বীকার করবে, কেউ কাউকে মানতে রাজি হবে না। অতএব আমার খেয়াল হয় আমরা একটা সিদ্ধান্ত চলে আসব, এই মুহূর্তে বাইতুল্লাহর ভিতরে বাহির থেকে যে প্রবেশ করবে, যাকে আমরা দেখব, তাকে আমরা বিচারক হিসাবে মেনে নিব, তার সিদ্ধান্ত আমরা, তার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব, দ্বন্দ্ব করব না। সবার কাছে এই মতটা পছন্দের হলো, আর সুন্দর প্রস্তাব দিয়েছো, নিজেদের মাঝে কাউকে বিচারক বানানো যাবে না, এই মুহূর্তে বাইতুল্লাহর ভিতরে যেই লোকটা বাহির থেকে এসে প্রবেশ করবে, তাকে আমরা বিচারক বানাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর কুদরতি খেলা। সর্বপ্রথম তারা নজর করে তাকায় আসে, কোন লোকটা ভিতরে প্রবেশ করে, নজর করে তাকায় দেখি একজন লোক আসতেছে, আর ওই লোক বাইতুল্লাহর ভিতরে ঢুকতেছে, লোকটা আর কেহ নয়, লোকটা হলো আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহ রসুলকে দেখা মাত্র চিৎকার করে সমস্ত গোত্রের মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিল, হাদা মুহাম্মদ হাদাল আমিন রাদিনা, এতো মুহাম্মদ, মুহাম্মদ সে আল আমিন, বিশ্বস্ত একজন মানুষ, জীবনে দুই নম্বরই করে নাই, প্রতারণা করে নাই, এর সিদ্ধান্তের উপরে আমরা সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ রসুল বয়স তখন 35, এখনো নবুয়ত পান নাই, কিন্তু হাট্টা কাট্টা একজন যুবক, আল্লাহু আকবার, তাদেরও পরিপূর্ণ আস্থা ছিল, আল্লাহর নবীরকে ডাইকা বিচারক বানলো, বিচারক বানায় নবীর সিদ্ধান্তের অপেক্ষায়, আল্লাহর নবী বললেন ঝগড়ার কোনো প্রয়োজন নাই, বড় একটা চাদর নিয়ে আসো, বড় একটা কাপড় নিয়ে আসো, একটা বড় কাপড় আনা হলো। আল্লাহু আকবার, এবার নবীজি বললেন এই কাপড়ের উপরে হজরে আসওয়াদ পাথরটা রেখে দাও, রেখে দেওয়া হলো। এবার ওই কাপড়ের চতুর্দিক থেকে, চতুর্দিক থেকে আল্লাহর নবী বললেন গোত্রের লিডার কারা, সমস্ত গোত্রের লিডার গুলো আসুন, সবাইকে বললেন এবার তোমরা সবাই চতুর্দিকে কাপড়টাকে ধরো,
কাপড়টা তারা উঠাইল, বাইতুল্লাহর পাশে নিল, সবাই খুশি। হায় মুহাম্মদের সিদ্ধান্ত কত চমৎকার, আমরা সবাই ধরতে পারলাম খুশি। বাইতুল্লাহর কাছে নেওয়ার পরে এখন কেউ কি কাউকে জায়গা দিবে? এই পাথরটা ধরার জন্য আল্লাহ রসুল দ্বন্দ্ব নিরসন করে দিলেন, নিজ হাতে পাথরটা উঠায় রেখে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ কাকে দিয়ে কি কাজ নিলেন? দ্বন্দ্ব করলা যে পাথর উঠানোর জন্য নবীজি এমন একটা সিদ্ধান্ত দিলেন সবাই সন্তুষ্ট, আবার আল্লাহর রসুল নিজ হাতে হজরে আসমত পাথরটা উঠায় রেখে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ আকবার। সংক্ষিপ্ত কাবা শরীফের কিছু ইতিহাস আপনাদেরকে শোনাইলাম। আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন হাফিজাহুল্লাহ তাশরিফ এনেছেন। সবাই মেহরবানি করে মনোযোগ দিয়ে হজরতের কথাগুলো শুনবো, আমল করব, আল্লাহ কবুল করব। المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم هر لحظه مؤمن کے نئی شان نئی آن ہر لحظه مؤمن کے نئی شان نئی آن غفتار بکردار میں اللہ کی برہان غفتار بکردار میں اللہ کی برہان یہ راز کسی کو نہیں معلوم کے مومن یہ راز کسی کو نہیں معلوم کہ مومن قاری نظر آتا ہے حقیقت میں یہ قرآن قاری نظر آتا ہے حقیقت میں یہ قرآن
হম আহ বি করতে হো তো হো জাতি হে বদনাম, হম আহ বি করতে হো তো হো জাতি হে বদনাম, ওয়ে কতল বি করতা হে তো চর্চা নহীঁ হোতা, ওয়ে কতল বি করতা হে তো চর্চা নহীঁ হোতা। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল আলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। محبت ذكر كري لا إله إلا الله جر لا إله إلا الله لا إله রওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم। الحمد لله নারায়ণগঞ্জ আড়াই হাজার মোল্লার চর কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় যুব সমাজের উদ্যোগে ওয়াজ দোয়ার মাহফিল। মহতারাম সভাপতি, প্রধান অতিথি, সামনে উপস্থিত ইসলাম প্রিয় মুসলমান ইমানদার বন্ধুগণ, বহু আগের পরিকল্পনা যুবকদের একটা দিনই প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিবে। যোগ্য যোগ্য আলেমদেরকে দাওয়াত করেছেন, বিশেষ করে আমার আগে যিনি বয়ান করেছেন মুফতি ইমরান হুসাইন কাসেমি হাফিজাহুল্লাহ, অনেক বড় একজন শাইখুল হাদিস, বিজ্ঞ মুফতি। আল্লাহ হুজুরের কথাগুলোর উপরে সকলকে আমল করার তৌফিক দান করেন। কিছুক্ষণ পরে স্টেজে আগমন করবেন একজন যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, বাংলাদেশ মুফতি বোর্ডের মহাসচিব, ঢাকার বহু মাদ্রাসায় যিনি বুখারী শরীফ পড়ান, উজানি মাদ্রাসার পক্ষ থেকে দাওয়াত, তাদের অনুরোধে মাসে একদিন বুখারী শরীফে সময় দেন। বহুত বড় উঁচু মাপের একজন আলেম, একজন আল্লাহর ওলি, তিনি কাছাকাছি আছেন, আসবেন স্টেজে, তখনই আমার বয়ান শেষ। যেটা মুফতি ইমরান হুসাইন কাসেমি হাফিজাহুল্লাহ বলেছেন, অনেকেও ভেবেছেন যে আসলে দুই ঘন্টা বয়ান, না, অল্প সময় কথা মুফতি দিলাওয়ার সাহেব হুজুর যখনই স্টেজে আসবেন সাথে সাথে বয়ান ছেড়ে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে।
এত বড় একজন আল্লাহর ওলি যার ব্যাপারে তার ওস্তাদ বলতেছেন যে দেলাওয়ার জন্মগতভাবেই আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছেন প্রতি বছর বাইতুল্লায় চারবার পাঁচবার অসংখ্যবার জিয়ারত করেন, গোটা দিন এবং রাত পুরাটাই কোরআন হাদিসের গবেষণায় যিনি লিপ্ত থাকেন, সারা বাংলাদেশের বিজ্ঞ বিজ্ঞ মুফতি ওলামায়ে কেরাম দিল থেকে যাকে মহাব্বত করেন তিনি আপনাদের এলাকায় আগমন করবেন, এতে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? চাইলে আগামীকাল হাজার চেষ্টা করে পারবেন না। আমাদের যুবক ভাইয়েরা যোগাযোগ করেছেন, দাওয়াত আমার মাধ্যমেই দেয়া, গত মাসে চেয়েছেন কিন্তু কোনো ফাঁকা নেই, সারা বছর প্রোগ্রাম বুখারী শরীফের দর্স বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন মাহফিলে, এজন্য আল্লাহর ওলির আগমনে এ এলাকা ধন্য হবে, আজকে কবরবাসীদের কবর আল্লাহ তাআলা আশা করি এ উসিলায় কবরের আজাব মাফ করে দিবেন, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। টিকটক ভাইরাল বক্তা দাওয়াত না দিয়ে আল্লাহর ওলিদেরকে দাওয়াত দিবেন, চেহারার দিকে তাকাবেন গুনাহ মাফ হবে, আপনিও তার দিকে মহাব্বতের নজরে তাকাবেন, তিনিও আপনাদের দিকে মহাব্বতের নজরে তাকাবেন, টাকার দিকে প্যাকেটের মোটা না চিকন সেটা দেখবেন না, আর ভাইরাল কথিত বক্তা দিবেন, বয়ান তার মাকসাদ নয়, আপনার ভালোবাসা মাকসাদ নন, আপনার হেদায়াত তার মাকসাদ নন, তার মাকসাদ হলো প্যাকেটটা ছোট না বড়, কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা আলী ইমরানের 96 এবং 97 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ কাবা শরীফ সংক্রান্ত আলোচনা করেছেন এবং হজের আলোচনা করেছেন। মুসলমানদের প্রাণ একটা মহাব্বত ভালোবাসার জায়গা কাবা শরীফ, যেতে পারে নাই যে সেও মহাব্বত করে, যে একবার গিয়েছে সেও বারবার যেতে চায়, কথা ঠিক না বেঠিক? বর্তমান জামানায় যেমন ইহুদ খ্রিস্টানদের দ্বন্দ্ব, আগেও সে দ্বন্দ্ব ছিল, আয়াতের শানে নুজুল প্রেক্ষাপট তাফসীরে মাযহারিতে লেখেন, ইহুদিরা দাবি করলো বাইতুল মুকাদ্দাস এটা শ্রেষ্ঠ, মুসলমান দাবি করে কাবা শরীফ বাইতুল্লাহ এটা শ্রেষ্ঠ, দুই দলের দ্বন্দ্ব নিরসন করলেন আল্লাহ তাআলা, কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ বলেন